अच्छा जैक पार्ट टू डबल कौन दिए @gmail gmail.com gmail.com দিয়ে দিবেন। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সেটিং সেটিং থেকে সার্চ প্রিপারেশন, সার্চ প্রিপারেশন দিয়ে আমরা কি করব, এখান থেকে 100 করে দেব। হ্যাঁ, এখন আপনাকে বলল হলো যে আমি কোন কান্ট্রি ইমেল চাচ্ছিলাম। আমরা আগে জানতাম কিভাবে সূত্র দিতাম বিডি ইউকে, তাই না? মনে আছে সাইট ক্লোন বিডি ইউকে, এরপরে ডাবল ক্লোন জিমেল অথবা ইয়া হোক, মনে আছে প্রথম ক্লাসগুলো সাগর কি মনে নাই? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, কান্ট্রি সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি যদি এখানে জার্মানি, তাহলে জার্মানির জিমেলগুলো আসবে, বুঝতে পারতেছেন? সেভ। তো ক্লায়েন্ট যে কান্ট্রি বলবে আমি কিন্তু খুব সহজেই জার্মানির ইমেল পেয়ে যাচ্ছি। কিভাবে পেয়ে যাচ্ছি, জাস্ট @ডাবল ক্লোনের ভিতরে @gmail.com দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? এখন চাচ্ছেন আপনি, অনেক ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে টার্গেটেড ইমেল নাম্বার বের করতে, না টার্গেটেড বলতে বোঝানো হচ্ছে যে একটা প্রফেশনাল, একটা প্রফেশন ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের ইমেল বের করতে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এই সমস্যাগুলো করবেই। আচ্ছা, সমস্যাটা জিমেল তো লগ ইন আছে, তারপরে সমস্যা তাহলে সেখানে কি হবে, google.com জাস্ট ক্লোন দিয়ে আমরা কি করবো @gmail.com দিয়ে দেবো। তাহলে কি হবে, জিমেলগুলো আমরা কি করব, কপি করে আর ওখান থেকে বের করে ফেলবো। এই যে জিমেল দেখা পাচ্ছেন চলে আসছে, এই যে জিমেল, হ্যাঁ রাইট, এটাই তো বলতে চাচ্ছি ডাক্তার ইঞ্জিনের জন্য। দেখেন এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদেরকে, এখানে এসে আমরা লিখতে হবে খুবই বাজে। হ্যাঁ, আপনি এখানে যা লিখবেন ডক্টরদের ইমেল চলে আসছে, এটা সূত্র, বাট এটা কোন কান্ট্রির জন্য এটা কিন্তু আমরা সেভ করতে পারিনি, বুঝে গেলে কি সেভ করতে হবে, সার্ভার থেকে সমস্যা করতেছে কিন্তু সেভটা হচ্ছে না। এখানে এসে আপনি যখন ডক্টর লিস্ট বের করবেন তখন এখানে 100 করে দিবেন, আর এখানে কোন কান্ট্রি ডক্টরদের চাচ্ছে, তাহলে ইউএসএ দিলে ইউএসএ ডক্টর চলে আসবে, এই যে ইউনাইটেড স্টেট দেওয়া হয়েছে অলরেডি, ডিপ্লোমা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এই যে চলে আসছে, আসছে কিন্তু, এবার কিন্তু আসছে, এখানে কপি করে আমরা কোথায় যাবো, ইমেল ডাক্তারদের লিস্ট অনুযায়ী তারা বাইর করতেছে, আর ডাক্তাররা বেশিরভাগ তাদের ইমেলের শুরুতে তাদের ডাক্তার নামটা উল্লেখ করে, যেমন লেখা লেখা খেলেছে ডক্টর ASIYA aisha11@gmail.com, তাহলে এই রিলেটেড যত আছে সবগুলো ওই ক্যান্টির প্রোফাইল বের করবে। আমরা যদি প্রোগ্রামার দিই, তাহলে কি হবে, প্রোগ্রামার রিলেটেড যত আছে সবগুলো ইমেল চলে আসছে, বুঝতে পারছেন? এখানে আমরা 100 করে দিলে কি হবে, আমাদের লিস্টটা বেড়ে যাবে। আচ্ছা, আমরা যখন একটা ইমেল বাইর করব তখন ওই ইমেলটা ভ্যালিড কি না সেটা আমরা চেক করবো কীভাবে, মেল টেস্টার, কোথায় যাবো, মেল টেস্টারে যাবো, মেল টেস্টারে আমরা চেক করতে পারি যে ইমেলটা ভ্যালিড কি না। আচ্ছা, আমরা দিয়ে দিই, তো সবগুলো ইমেল চেক করতে পারে না, কিছু কিছু ইমেল পারে, কিছু কিছু পারে, তারপর আমরা চেক করি কী বলা আছে, এটা ভ্যালিড না, তার সার্ভারে কী বলতেছে এটা ভ্যালিড না, আটটা ইমেল দিয়ে দেখি এটা এখানেও ভ্যালিড না, কিন্তু আসলে এটা কিন্তু ভ্যালিড ইমেল, তাহলে আমরা গুগল থেকে চেক করবো, google.com আসবো। গুগল কীভাবে ভ্যালিড বলবো দেখেন, আপনি যখন যে ইমেলটা চেক করবেন, সাপোজ হ্যাঁ ইমেলটা দিয়ে দেবেন, দিয়ে এন্টার দিবেন, হ্যাঁ এন্টার দেওয়ার পরে কী করবেন, কন্ট্রোল কপি করবেন, কন্ট্রোল এফ,
কন্ট্রোল অ্যাপ দিয়ে বি দেখেন গুগলের ডাটাবেসে কি আছে, ইমেলটা আছে না, সো এটা ভ্যালিড ইমেল, তাহলে মেল টেস্টার দিয়েও চেক করা যাবে, এটা দিয়েও চেক করা যাবে। তো আমরা এখন দেখবো যে একটা টার্গেটেড ইমেল কীভাবে ব্যাড করতে হয়। ওইটা একটা সার্ভার, তো সব সার্ভারে সব কিছু ধরতে পারে না, এটা হচ্ছে হিসাব। তারপরে আমরা একাধিক টুলস আছে আমাদের এখানে, হ্যাঁ আমরা চেক করতে পারবো। আচ্ছা এখন আমরা দেখবো কীভাবে আমরা একটা কোম্পানি যখন আমাদেরকে এই কাজগুলো দিবে ক্লায়েন্টটা, যে কোনো টার্গেটেড কোম্পানির সিওর অথবা এমডির অথবা ডিরেক্টরের ইমেল অ্যাড্রেস বাইর করতে বলবে, ঠিক আছে, তো ইমেল অ্যাড্রেস বাইর করতে বলবে। তো এখানে আসলে অনেকগুলো সফটওয়্যার আছে, ঠিক আছে, এক একটা সফটওয়্যার একবার ঠিক দিবে আবার অনেকটা সফটওয়্যার ঠিক দিবে না, এই জন্য অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হবে, সবগুলো সফটওয়্যার দিয়ে জাজ করে তারপর দিতে হবে। কোনো সফটওয়্যারে এটা বলবো ওকে, আবার কোনো সফটওয়্যারে বলবো এটা ঠিক না, তবে বেশিরভাগেই রং অ্যান্সার কমই দেয়, রাইট অ্যান্সারে বেশি দেয়, ঠিক আছে। আমরা কীভাবে এখন একটা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস বাইর করবো, ঠিক আছে, প্রথমত আমরা একটা এক্সেল শিটে চলে যাই, সাপোজ গুগল গুগল শিটে চলে যাবো আমরা, হ্যাঁ প্রথমত ক্লায়েন্ট আপনার একটা গুগল শিট দিয়ে দেবে, গুগল শিট দিয়ে দিলে গুগল শিটে এসে আপনি তার গুগল শিটে ওপেন করবেন, তার জিমেলে ওপেন করলে কিন্তু গুগল শিট চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক অথবা যে কোনো একটা গুগল শিট দিতে পারি আমরা, তো প্রথমে থাকবে কি এখানে থাকতে পারে, সাপোজ কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট, এরপরে ফার্স্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে তো আমি কি পজিশন, এরপরে ইমেল, ওকে। তো এখানে কোম্পানি নেম মানে আমি যে কোম্পানির ইনফরমেশন কালেক্ট করবো সেই কোম্পানির নামগুলো এই সিরিয়ালে বসবে, এরপর হচ্ছে ওই কোম্পানির ওয়েবসাইট, এরপর হচ্ছে কোম্পানির সিওর যিনি মালিক ওনার ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে বসবে পজিশন, কোম্পানির যার নাম ফার্স্ট নেম লাস্ট নেম উনি কী কোম্পানির সিও না এমডি না ডিরেক্টর অন্য কিছু, এরপর হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, এরপরে এই ইমেলটা কী দিয়ে ভ্যারিফাই করলাম আমরা, এই ইনফরমেশানগুলো যদি আমি কোনো ক্লায়েন্টকে দিই তাহলে উনি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, উনি এবং কিসে ভিত্তিতে দিব, ওই যার যাকে আমি ক্লায়েন্ট কাজগুলো কালেক্ট ইনফরমেশানগুলো কালেক্ট করে দিব উনি আমাদেরকে বলে দিবে যে ওই ক্লায়েন্টটি ডাক্তারদের ইনফরমেশান কালেক্ট করে দাও বা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কালেক্ট করে দাও, অথবা উনি আমাদের কী দিবে প্রত্যেকটা কোম্পানির নাম দিয়ে দিবে, আমাদেরকে কী দিয়ে দিবে নাম দিয়ে দিবে, ঠিক আছে, শুধু নাম দিয়ে দিবে যে এই সমস্ত কোম্পানির নাম দিয়ে দিলাম, তুমি এই সমস্ত কোম্পানির ওয়েবসাইট এদের মালিক এবং এই মালিকের ইমেল অ্যাড্রেস আমাকে দাও, ঠিক আছে। তো এগুলো আমরা কীভাবে আমরা বাইর করবো, সাপোজ একটা এক্সাম্পল দেখে আমি গুগলে চলে আসি, গুগল আসার পর আমরা এখানে কোম্পানি নোটানেক্স, আচ্ছা আমার খেয়াল করেন এই একটা কোম্পানির ইনফরমেশান বাইর করবো আমরা, কপি করলাম, হ্যাঁ উনি আমাকে দিয়ে দিল এই কোম্পানির ইনফ্রেস, এখানে দিয়ে দিলে হবে আরও কয়েকটা কোম্পানি দিয়ে দিবে, আমার 200 কোম্পানি দিয়ে দিল এখানে, এটাকে বলা হচ্ছে লিড জেনারেশন, টার্গেটেড কোম্পানি বা টার্গেটেড ব্যক্তির ইনফরমেশান কালেক্ট করাকে লিড জেনারেশন বলে। তো এখন উনি আমাদের কোম্পানির নাম দিয়ে দিবে যদি কোম্পানির ইনফরমেশান বাইর করতে হয়, আর যদি ব্যক্তির ইনফরমেশান বাইর করতে তাহলে ব্যক্তির আইডি দিয়ে দিবে, ফেসবুক আইডি অথবা লিঙ্কডইন আইডি দিয়ে দিবে, কথাটা বুঝতে পারছি, আমি কাদেরটা বাইর করবো সেটা না দিলে আমি কেমনে বাইর করবো, যদি সে কোনো কিছু না দেয় তাহলে কী করবে, তাহলে সেটা হবে গণহারে, ওই যে সার্চ দিয়ে প্রোগ্রামার লাগে সার্চ দেবো দিয়ে দেবো ওইটাই দিয়ে দেবো, কিন্তু যদি উনি বলি ব্যক্তির নাম বলে দেয় যে এই ওর ফেসবুক আইডির লিঙ্ক অথবা লিঙ্কডইন আইডির লিঙ্ক দিয়ে দেয়, বিশেষ করে দিবি লিঙ্কডইন আইডির লিঙ্ক, তাহলে ওই লিঙ্কডইন আইডির ব্যক্তির নাম তার ইমেল অ্যাড্রেস সব কিছুই বাইর করতে হবে,
অথবা যদি ওয়েবসাইটের লিঙ্ক নাম দিয়ে দেয় বা কোম্পানির নাম দিয়ে দেয় তাহলে ওই কোম্পানি সব কিছু পাবে। তাহলে নোট আর্নিংস হচ্ছে কি একটা কি ওয়েবসাইট কোম্পানির নাম, তাহলে আমরা নোট আর্নিংসের ওয়েবসাইটের নাম বাইর করবো। এই যে সার্চ করতে কি আছে নোট আর্নিংস যখন চলে আসছে না, বুঝতে পারছি আমরা এটা কি, তাহলে এটা হয়ে গেছে কি ওয়েবসাইটের কোম্পানির, তাহলে ওয়েবসাইট পেয়ে গেলাম আমরা, ওয়েবসাইট পেয়েছি। এরপরে কোম্পানির কি মালিকের নাম, মালিকের ফার্স্ট টাইম লাস্ট টাইম, মালিকের ফার্স্ট টাইম লাস্ট টাইম কীভাবে বাই করবো, একটা ব্যক্তি যিনি মালিক উনার সম্পর্কে কোথায় থাকে, অবশ্যই ওনার ওয়েবসাইটে থাকে না, থাকে তাহলে আমরা ওনার ওয়েবসাইটে ঢুকবো, সিওর বক্তব্য বা সিও এমডি বা টিম মেম্বার থাকে না এগুলো, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পারি অ্যাবাউটে গিয়ে দেখতে পারি, অথবা টিম মেম্বার থাকলে দেখবো এখানে টিম মেম্বার আছে কি না, সার্ভিস পার্টনার ওইভাবে স্পেসিফিক নাই, ঠিক আছে? তো যেহেতু নাই সেখানে আমরা কি করব, কিন্তু তাদের এখানে ফেসবুক আইডি আছে কোম্পানির, লিঙ্কডিন আছে, তাহলে এগুলোতে যদি যাই আমি, হ্যাঁ এগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে কাকে পাবো, ওই ব্যক্তিকে পাবো না কোম্পানির আইডি পাবো? বাট আমি কোম্পানির আইডি যাচ্ছি, আমি যাচ্ছি ব্যক্তি কোম্পানির মালিক, এটা নোটানিক্স নামের, নোটানিক্স নামের যে কোম্পানিটা তার নিজস্ব কোম্পানির নামে একটা আইডি আছে, বাট আমি তো কোম্পানির আইডি চাচ্ছি না, আমি চাচ্ছি কি ব্যক্তির। এখানে কি লেখা আছে, এই কোম্পানি জব করে কতজন, এখান থেকে এমডিকে বা সিওকে বাইর করা খুব কষ্ট হয়ে যাবে, অনেক সময় ব্যাপার স্যাপার চলে যাচ্ছে, তার মানে আমরা এত সময় স্পেন্ড করা যাবে না। এই 4,000 থেকে কার প্রোফাইল কি দেখে 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 চেক করা, এটা খুবই কিন্তু সময়ের ব্যাপার। এতে একটা লিড জেনারেশন করতে গিয়ে আমাদের 2 ঘন্টা চলে যাবে। তাহলে একটা সহজ পন্থা, যদি ওয়েবসাইটে না থাকে, মানে প্রথম স্টেপ হচ্ছে ওয়েবসাইটে দেখা, ওয়েবসাইট যেহেতু নাই এটা, তাহলে আমরা আবার গুগল হেল্প নেব, কীভাবে লিখব, সিও অ্যাট কি নোটানিক্স ডট কম, কী লিখব, সিও অ্যাট নোটানিক্স, মানে যে কোম্পানি চিনেছেন ওই কোম্পানি সার্চ দেবেন, গুগল চলে যাবে। দেখেন শুরুতে চলে আসে ধীরাজ পান্ডে কো ফাউন্ডার নোটারিংস ডট কম, দেখেন সিও অ্যাড, হ্যাঁ লিঙ্কডিনে নিয়ে যাবে, লিঙ্কডিন প্রোফাইল হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জন্য আপনাদের লিঙ্কডিন, এই যে উনি চলে আসে, তাহলে ওনার নাম পেয়ে গেছি আমরা, ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, ঠিক আছে? তাহলে আমরা গুগল শিটে কী করবো, গুগল শিটে আবার ফার্স্ট নেমের জায়গা ফার্স্ট নেম দিয়ে দিব, লাস্ট নেমের জায়গা পান্ডে, হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান, বুঝছেন মনে হচ্ছে ওরা পৃথিবীর সব জায়গায় ধরে ফেলছে, খুব মানে আইটি প্রতিষ্ঠানে ওরা খুব র্যাঙ্কে চলে আসছে অনেক। আচ্ছা এবার হচ্ছে উনি পজিশন কি, তো ওনার পজিশন কি এখানে চেয়ারম্যান অ্যান্ড সিও, তাহলে আমরা কিন্তু ওনার পজিশনও পেয়ে গেছি। দেখছেন লিঙ্কডিন কত পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম, যা সব কিছু খুঁজেই পাওয়া যায় এখানেই। এবার দেওয়ার কি লাগবে, ইমেল অ্যাড্রেস, তাই না? তাহলে এখন মূলত কাজটাই হচ্ছে ইমেল বাইর করা কঠিন, আর বাকিগুলো কিন্তু কঠিন না, বাকিগুলো একদম ওয়াটার, কি সার্চ দিয়ে চলে আসছে, ইমেলটা বাইর করা কঠিন একটু। তাহলে আমরা কিভাবে ইমেল বের করতে পারি, তাই না? তো ইমেল বাইর করার জন্য এখানে কিছু সফটওয়্যার আমি দেখেন, এখানে অনেকগুলো সফটওয়্যার, খেয়াল করছেন এতগুলো কাজ জানতে হবে, প্রত্যেকটা ফ্ল্যাটফর্মের কাজ জানতে হবে আমাদের, বুঝলি একদম। তাহলে আপনি যে কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেস বাইর করতে পারবেন, মনে করেন আমারটাই আপনি বাইর করে বলতে পারবো, আমি কেউ ইমেল ইউজ করি, বুঝতে পারছি আমি, আমাকে বলতে হবে না যে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন আমাকে, আপনি সিস্টেম করে বের করে বলতে পারবেন আমার ইমেল অ্যাড্রেসটা। এটাই হচ্ছে লিড জেনারেশন, যারা কাজ করে তাদের এক্সপিরিয়েন্স। তো এখানে দেখেন নেম টু ইমেল, নেম টু ইমেল নামে একটা গুগল এক্সটেনশন আছে, নেম টু ইমেল গুগল এক্সটেনশন, হ্যাঁ এটা দিয়ে দিব, এটাকে আমরা ইনস্টল দিব আমাদের। ও আগে একটা কথা বলে দিই, এই কাজটা করার জন্য শুধুমাত্র গুগল ব্রাউজারে হবে, মানে গুগল ক্রোমে হবে, অন্য কোনো সাফারি বা মজিলা এগুলোতে কিন্তু হবে না। সো এই কাজটা করার জন্য কিন্তু গুগল ইউজ করতে হবে, ঠিক আছে, গুগল ক্রোমটা ইউজ করতে হবে। তাহলে নেম টু ইমেল এক্সটেনশন নামে সার্চ করে কী করলাম, ক্লিক করবো, ক্লিক করে এটাকে ইনস্টল করবো আমাদের ব্রাউজারে,
কিভাবে ইনস্টল হচ্ছে দেখেন, একদম সহজ কাজ। অবশ্যই আগে জিমেল অ্যাকাউন্ট থাকবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, শেষ, ইনস্টল হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তাহলে এখন আমরা কিভাবে এই কাজটা করব, খেয়াল করার জিনিসটা, চেকিং করতেছে, চেক করো, মানে অ্যাক্টিভ হচ্ছে, সে হয়ে গেছে ইনস্টল। এখন আমরা থ্যাংক ইউ যেতে জানাচ্ছি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব দেখেন, এই যে চলে আসছে, ঠিক আছে, অ্যাক্টিভ হলে এখানে আইকন চলে, মাউস দিলে দেখতে নেম টু ইমেল। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব, এখন আমরা চলে যাব জিমেইলে, এই যে জিমেইলে চলে যাব আমরা, নেম টু ইনস্টল, ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ করার পরে আমরা চলে যাব জিমেইলে। জিমেইল থেকে আমরা হেল্প পাবো, এমনও কিছু সফটওয়্যার আছে যেগুলো এক টাকা শিখলেই না, বাট সেটা অনেক প্রিমিয়াম, সেটা আপনারা টাকা ইনভেস্ট করতে পারবেন না, $64 লাগে প্রতি মাসে, $64 একটা সফটওয়্যার ইনস্টল দিব, আর কিছু শিখতে হবে, এত কিছু শিখতে হবে না, ওই একটা দিয়ে কাজ হয়ে যাবে। যে কোনো ব্যক্তি প্রোফাইল সাবমিট করার সাথে সাথে বলে দিবে যে এই ব্যক্তির ইমেল অ্যাড্রেস এটা। আচ্ছা, এখন তো পারতা সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ না, এটা আসলেই সহজ কাজ। ওকে, খেয়াল করেন আমরা এখানে চলে আসবো, এখানে এসে আমরা কি করতে পারি দেখেন, এখানে এসে আমরা, হ্যাঁ, ধীরাজ পান্ডে, হ্যাঁ, কি করবো, ধীরাজ পান্ডে, এই যে ইমেল এসে এখানে দিয়ে দিব, কোথায় দিব, এখানে, এখানে দেওয়ার পর লিখবো কি, অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট লেখার পর আমরা কি লিখবো, এই যে notanis.com কি লিখবো, খেয়াল করছেন, ধীরাজ পান্ডে আর কোম্পানির নাম, www. নেওয়া যাবে না, ঠিক আছে, www. নেওয়া যাবে না, আমরা যদি সাবজেক্টে দিব আমি কোথায়, এই যে দেখছেন ইমেল দিয়ে দিচ্ছি আমাকে, আমি আবার দেখাচ্ছি, এটা বুঝতে পারতেছেন, এটা প্রথম প্রথম কি, ধীরাজ পান্ডের নামটা কপি করতে, কপি করতে হবে, কপি করে টুতে দিয়ে দিতে হবে, টু টু দেওয়ার পরে লিখতে হবে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট দেওয়ার পরে আমরা এখান থেকে কোম্পানির নামটা কপি করবো, এই যে .com-এর www পরে শুধুমাত্র কোম্পানির নামটা কপি করে আমরা কি করবো এখানে দিয়ে দিব। এখানে কিন্তু একটা স্পেস আছে দেখছেন, এখন কিন্তু চলে গেছে, আবার স্পেস দিচ্ছি, আসতে, তার মানে বুঝতেছেন স্পেস থাকতে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তির নাম তিনটা হয়, কোনো ব্যক্তির নাম তিনটা তো হতে পারে, মাঝখানে একটা নাম থাকবে, তাহলে মাঝখানে একটা বাদ যাবে, লাস্টে দুটোই নেবেন আপনারা, ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা এখান থেকে এই ইমেল থেকে কি করবো, আমরা সিলেক্ট করবো ধীরাজ পান্ডের ইমেল কোনটা, দেখেন এটা এটা কি মনে হচ্ছে, কোনো ছবি চলে আসছে না, এই যে বলে দিচ্ছে, এই যে ছবিটার সাথে মিলতেছে, একটু খেয়াল করেন, ওনারা এই ছবিটা দিয়ে খেয়াল করেন, এবার এবার আমরা এখানে মাউস দিব, শুধু মিলতেছে, মিলতেছে, এটা এটাও মিলতেছে, এটা 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 বাকিগুলো, মানে চারটা ইমেলে রাইট দেখাচ্ছে ওনা, খেয়াল করছেন আপনারা, চারটা ইমেলে কি রাইট, বাকিগুলো রাইট না। তাহলে এই চারটা ইমেল রাইট, আমরা চাইলে এই চারটা ইমেলকেও চেক করতে পারি, সরি কাটা গেছে, আচ্ছা তাহলে আমরা কপি, একটা কপি করলাম, এখন এটাকে আমরা চেক করবো কোথায়, আগে প্রথম চেক করবো মেল টেস্টার, মেল টেস্টার আগে কোথায় চেক করবো, আগে চেক করবো মেল টেস্টারে, এটা কি ভ্যালিড না, মেল টেস্টার বলতেছে এটা কি ভ্যালিড না, আচ্ছা এটাও না, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, মেলটার সাথে সাহায্য নিব না আমরা, আমার ধীরাজ @notanix.com
এই সবগুলো কিন্তু রাইট বলতেছে, খেয়াল করছেন? আচ্ছা একটা জিনিস যে রাইট, তার আরো কিছু মানে বিষয় আছে, সেটার জন্য আমরা আর এই চারটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা ইফেক্টিভ? আপনার চারটা ইমেল অ্যাড্রেস আছে, বাট চারটার মধ্যে আমি কোনটাতে আপনাকে নক করবো, বুঝতে পারতেছেন? কোনটাতে বেশি নক করবো আপনার, কোনটা বেশি রাইট মনে হচ্ছে আপনার কাছে? চারটা জিনিস রাইট হচ্ছে, চারটা তো আর ক্লায়েন্টকে দিব না আমি, আমি ইমেল দিব একটা, চারটা দিলে কনফিউশন পড়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আটটা শর্টকাট আছে, ফুল কন্ট্যাক্ট, কি নাম আছে, ফুল কন্ট্যাক্ট নামে একটা এক্সটেনশন আছে, সেটাকে আমরা ইনস্টল দেব, ফুল ফুল কন্ট্যাক্ট গুগল জিমেল, ফুল কন্ট্যাক্ট জিমেল এক্সটেনশন, যে ফুল কন্ট্যাক্ট জিমেল এক্সটেনশন, এই ফুল কন্ট্যাক্টের মাধ্যমে যে ইমেলে ক্লিক করবো ওই ইমেলের ফুল ইনফরমেশন চলে আসবে আমাদের। বুঝতে পারতেছেন? এটা আমাদেরকে আর টু হেল্প করবে, শিওর হওয়ার জন্য আর টু হেল্প করবে ফুল কন্ট্যাক্টটা। এরপরে অ্যাড দিয়ে দিব আমরা, অনেকভাবে ভেরিফাই করা যাচ্ছে। একটা ইমেলের জন্য $1 $2 আবার 50 সেন্টও থাকে। ভালো টাকা দিবে না, সময়ে দিবে। আচ্ছা দেখেন, ফুল কন্ট্যাক্ট ইনস্টল করে ফেলছি আমরা, খেয়াল করেন, ফুল কন্ট্যাক্ট আমরা ইনস্টল করেছি। ফুল কন্ট্যাক্ট কি ইনস্টল করে আমরা কী করতে হবে, ফুল কন্ট্যাক্টে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা ক্রিয়েট সাইন, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে আমাদের। এই যে ফুল কন্ট্যাক্ট চলে আসবে এখানে, এখান থেকে কী কান্ট্রি দিব, একটা জিমেইল দিয়ে লগ ইন করে ফেলি আমরা। এখানে ফুল কন্ট্যাক্টের আইকনটা চলে আসবে, এবার এখানে একটু সময় নেবে, এই চলে আসছে। এবার মাউস নেওয়ার সাথে সাথে কি করবে, কি লাগছে, আই এগ্রি, এই চলে আসছে, দেখছেন? এবার আমরা মাউস নিচ্ছি, আরে এত কেন মাউস নিচ্ছি, শুধু মাউস নিয়ে ধরবো, দেখেন চল আসতেছে, এটা তো মাউস নিচ্ছি, শো করতেছে এখানে, এটা কিন্তু ফুল কন্ট্যাক্ট বলতেছে, ফুল কন্ট্যাক্ট বলতেছে, এটা এতটা ভ্যালিড মনে হচ্ছে, ছবি নাই। আবার এটা, এটাও ফুল কন্ট্যাক্টে ভালো প্রোফাইল দেখাচ্ছে না, এটা এটা ঠিক আছে, মোটামুটি ফুল কন্ট্যাক্ট বলতেছে এটা ঠিক আছে, এটা এটাও ঠিক আছে, এটা। তাহলে আমরা এবার এখান থেকে একটা দিয়ে দিতে পারি, তাই না? এবার এখান থেকে একটা দিয়ে দিতে পারি আমরা, তাহলে আমাদের একটা মধ্যে মোটামুটি আমরা অনেক অনেকগুলোর থেকেও কিন্তু ভেরিফাই করে কি করতেছি, কপি করবো আমরা, কপি। আর ফাইনাল চেক কোথায়, ফাইনাল চেক হচ্ছে গুগল, এখানে এসে কন্ট্রোল অ্যাপ, কন্ট্রোল অ্যাপ দিয়ে দিয়ে, হ্যাঁ আচ্ছা এখানেও কিন্তু কনফিউশন আছে, দেখেন গুগল কি বলতেছে, আবার গুগল বলতেছে যে এটা ঠিক নাই, কন্ট্রোল অ্যাপ গুগলের ডাটাবেজ এটা নাই, তাহলে এটাও আমরা বাদ দিয়ে দিব আবার, দেখেন আমরা পরেরটা নেব, ডি কফি, কপি করে ফেললাম। এবার আমরা আবার রিলোড দিই, এটা 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 দুইটা আছে বললো, আমি
শিরোনামে দিতে হবে আমাদেরকে, লাস্ট এটা দিয়ে দেখি। এটা দুই জায়গা আছে, এটা বলতেছে কি, এটা বলতেছে দুই জায়গা আছে, এক জায়গা আছে আর এক জায়গা আছে, এই জায়গা দেখাচ্ছে দুইটা। হ্যাঁ ওটা তো আমি সার্চ দিছি, রাইট, ওটা তো আমি সার্চে দিছি। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেখি, দেখাচ্ছে ধীরাজ এট দা রেট নোটানি জল। তাহলে আমরা এটাকে বেশি কনফার্ম করতে পারি প্রথমটাকে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এটাকে, আমরা আচ্ছা আমরা এই ইমেলটা যদি আমরা মেল টেস্টারে চেক করি, দেখি হ্যাঁ কি বলে, না মেল টেস্টার দেওয়ার হবে না, মেল টেস্টার আগের মতো ইয়ে হয়ে গেছে। তারপরে আমরা এটা গুগল ভেরিফাইড দিব, কি দিব ইমেলটা কি দিব, দিব তারপরে এখানে কি লিখবো, এখানে লিখবো ভেরিফাইড কি, গুগল বাই গুগল, রাইট, ভেরিফাইড বাই, এখানে লিখবো ভেরিফাইড বাই গুগল, মেল টেস্টার হলে মেল টেস্টার, ঠিক আছে, অথবা ফুল কন্ট্যাক্ট, অথবা কি গুগল না দিকে দিতে পারি আমরা ফুল কন্ট্যাক্ট, অথবা নেম টু ইমেল দিয়ে ভেরিফাই করছি, নেম টু ইমেল বলতেছি না, আমার যে সফটওয়্যার দিয়ে কনফার্ম হচ্ছে যে এটা শিওর আছে, ওকে। তাহলে আমরা এভাবে করতে পারবো, এভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তির ইমেল অ্যাড্রেস আমরা কী করতে পারবো, বাইর করতে পারবো। এরপর হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, সবচেয়ে মোস্ট পাওয়ারফুল হচ্ছে এটাই, লিঙ্কডইন সেলস নেভিগেটর। তো এটা আসলে প্রিমিয়াম, ফ্রিতে দেয়, এক মাসের জন্য ইউজ করতে হবে, এক মাসের জন্য ফ্রি, আর এক মাস পর আপনাকে পেমেন্ট দিয়েই কাজ করতে হবে। আচ্ছা হান্টার, হান্টার ডট আইও, হান্টারের কাজটা একটু দেখাই, হান্টার, হ্যাঁ এটা সবগুলোই পেইড, বাট কিছু ফ্রি, কিছু অপশন আছে। হান্টার ডট আইও, হান্টার ডট আইও কাজ হচ্ছে যে, হান্টার ডটের সুবিধা হচ্ছে যে আপনি যখন কোনো কোম্পানির ইমেল অ্যাড্রেস বাইর করবেন, হ্যাঁ, তো তখন ওই কোম্পানির নাম লিখে এখানে সার্চ করলে তারা দেখাবে যে ওই কোম্পানি ইমেল অ্যাড্রেসে কি কি ইউজ করে, ইমেল অ্যাড্রেসে কি কি নাম, কি নাম ইউজ করে, একটা অনুমান, একটা ধারণা দিয়ে দিবে। সাপোজ ধরেন ওই নোটানিক্সের সিওর নাম হচ্ছে ধীরাজ পান্ডে, তাই না? এখন ধীরাজ পান্ডে যেহেতু উনি ডট, তাহলে উনি ওনার ইমেলে কি লেখে, ধীরাজ পান্ডে লেখে, না ধীরাজ পান্ডের কোন ধীরাজ লেখে, ধীরাজ অ্যাট ডাইরেক্ট জিমেল ডট কম লেখে, এইগুলো যে একটা এক্সপ্লেনার দেখা দিবে। তো আমি এখানে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ অ্যাকাউন্ট ছাড়া এরা দিবে না, বুঝতে পারছেন, অ্যাকাউন্ট না করলে দিবে না। এটা ফ্রি পেড দুটোই আছে, এটি পার্সন অনেক সময় নিতে চায় না। আচ্ছা কি লেখা আসছে, ইউ আর নট অ্যালাউড ইউজ ওয়েবমেল অ্যাড্রেস, কি বলা হচ্ছে, ইউ আর নট অ্যালাউড টু ইউজ ওয়েবমেল অ্যাড্রেস। আচ্ছা কি বলছে এখানে আমাকে দেখেন, বলছে ওয়েবমেল ইউজ করতে, খেয়াল করেন জিনিসটা, ওয়েবমেল লাগবে, ওয়েবমেল, ওয়েবমেল বুঝি আমরা, দেখাই নেই আপনাদেরকে। ওয়েবমেল হচ্ছে যে ওয়েবসাইট দিয়ে একটা মেল তৈরি করা যায়, আমরা তো জিমেল দিয়ে, ইয়াহু, বিং দিয়ে ইমেল তৈরি করছি, তাই না? আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইট দিয়ে আপনি একটা জিমেল
তৈরি করতে পারবেন। তো কিভাবে সেটা পারবেন সেটা আমি এখন দেখাবো, কিভাবে ওই মেল তৈরি করতে হয়। প্রথমত আমি আমার একটা ওয়েবসাইট চলে, যেমন ইন্ট্রোভেডি স্ল্যাশ সি প্যানেল বলে দেবো, যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নিচে স্ল্যাশ দিকে লিখতে হবে, কি লিখতে হবে, সি প্যানেল লিখতে হবে। যার ওয়েবসাইট সে তো ঢুকতে পারবে, যার ওয়েবসাইট না সে ঢুকতে পারবে না। তো মনে করেন আমি আমার ওয়েবসাইট ঢুকতেছি, ইন্ট্রোভেডি স্ল্যাশ সি প্যানেল দিয়ে আমি লগ ইন করে ফেললাম, যেহেতু এই ওয়েবসাইটটা মহাবিপদ। লগ ইন করা সেভ সিপার লগ ইন করা, এখানে এসে আমরা কি করবো, সিপার লগ ইন করে এসে আমরা এখানে সার্চ করবো ইমেল, ইমেল সার্চ করবো, ঠিক আছে। এই চলে আসছে ইমেল, হ্যাঁ এই যে ইমেল অ্যাকাউন্ট। এবার আপনি এখানে আনলিমিটেড সবাইকে গিয়ে একটা একটা ইমেল করে দেবো, পার ইমেল ১৫০ টাকা, হ্যাঁ এই যে অলরেডি করা আছে। তাহলে আমি আমি আমার নাম আছে monir@introvedi.com ক্রিয়েট, দিয়ে দিলাম ওকে, বিও। তাহলে কি হয়ে গেছে, আমার একটা ইমেল কিন্তু আমি তৈরি করে ফেলছি, introvedi.com morning@intro, এটা কিন্তু অফিসিয়াল ইমেল হয়ে গেছে। আমরা info@intro.com contact@intro.com omuk.com লিখি না আমরা ইমেল, এগুলোই তাহলে ইমেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা ইমেলটা এখানে ইউজ করতে পারবো, তাহলে ওয়েব মেল কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আশা করি বুঝে গেছি, তাই না। এখন কি বলছে, অলমোস্ট ডান। এখন ওই মেল, এটা এটা ওই মেলে যে মেল আসবে সেগুলো কই থেকে দেখবো আমরা, মেল অ্যাকাউন্ট তৈরি করছি বাট মেল যে জমবে এসে এসে মানুষ আমাকে মেল করবে সেটা দেখতে হবে না। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, সেটা দেখার জন্য এগুলো সব কেটে দিতে হবে। এবার আবার লিখতে হবে ইন্ট্রোভেডি স্ল্যাশ ওয়েব মেল, কি লিখতে, আগে লিখছেন কন্ট্রোল প্যানেল মানে সি প্যানেল, এবার লিখতে হচ্ছে কি ওয়েব মেল, ইন্ট্রো যে ওয়েবসাইটটি বানাইছি ওই ওয়েবসাইটের স্ল্যাশ দি ওয়েব মেল, যে ওয়েব মেল দিয়ে দিলাম পাসওয়ার্ড তো আমি জানি, বুঝতে পারতেছেন। এবার আমি আমার ইমেলে লগ ইন করলাম, মানে স্যার ওয়েব মেলে, ঠিক আছে। এখানে এসে আমি ডিফল্ট ঢুকলাম, ঢোকার পরে এখানে আমার এই যে হান্টার আমাকে মেল নোটিফিকেশন পাঠাইছে, হান্টার কি বলতেছে, প্লিজ সেন্ড চেক ইউর ইমেল চেক ইউর ইনবক্স। তো এটা আসলে একদম সিম্পল একটা প্ল্যাটফর্ম, এই যে চলে আসছে এই যে হান্টারে একটা ইমেল চলে আসছে, দেখছেন। আমি কি করবো এখন হান্টারে কি করবো, তাহলে হান্টার থেকে আমরা কি সুবিধা পাবো, এই যে চলে আসছে এবার হান্টার আমরা ইউজ করতে পারবো। তাহলে হান্টার ইউজ করলে বেনিফিটটা কি হবে, আমি যে কোম্পানির নাম দিব হান্টার আমাকে বলে দিবে যে ওই কোম্পানিতে ওই কোম্পানির যে ওয়েব মেলগুলো হয়, মেল দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েব মেল, একটা হচ্ছে পার্সোনাল মেল মানে বিজনেস মেল, একটা হচ্ছে বিজনেস মেল, একটা হচ্ছে পার্সোনাল মেল। পার্সোনাল মেল তো আমরা যেগুলো ইউজ করি gmail.com মানে যেগুলো আমরা নিজেরা ইউজ করি, আর এখন যেটা তৈরি করলাম এটা কিন্তু পার্সোনাল মেল, এটা বিজনেস মেল। তা আমরা মূলত বিজনেস মেলটাই বের করার চেষ্টা করতেছি, যে বিজনেস মেলের জন্য আমরা কী করবো, হান্টারে আসবো, হান্টার থেকে আমরা একটা সাজেশন পাবো। যেমন notanix.com যদি আমি চলে যাই, খেয়াল করার জিনিসটা notanix.com চলে আসলাম, এখানে এসে আমি কী করবো notanix.com দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন তার notanix-এর কিন্তু কতগুলো ইমেল পাইছে, হিউজ, এবং কি অ্যাক্টিভ ইমেল, মানে বিশেষ হচ্ছে notanix-এর আরও ইমপ্লয় আছে না, 4,700 কতজন দেখছি না আমরা, ওদের ইমেলগুলোও কিন্তু তারা সাজেস করতেছে আমাদেরকে, হ্যাঁ। বাট এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখেন মোস্ট কমন প্যাটার্ন, মোস্ট কমন প্যাটার্ন বলতে কি বুঝি,
রাইট যেগুলো বেশি ইউজ হয়েছে তাহলে দেখেন তারা কি ইউজ করছে ফার্স্ট নেম লাস্ট নেম সাথে কি মানে যেই নোটারিক্সে জব করে ওই ব্যক্তি কি ইউজ করছে তার ফার্স্ট নেম সাথে লাস্ট নেম এবং নোটারি যখন তো আছে তাহলে ধীরাজ পান্ডে সে এখন এখানে যদি লেখাইতো লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে যদি লিখতো এফ আর লাস্ট তাহলে কি হতো শুধু এফ আর লাস্ট দিতে যদি তাহলে তো ওই ফার্স্ট নেমের প্রথম অক্ষর আর লাস্ট নেম পুরোটা আবার যদি এফ এল ফার্স্ট লেগে লাস্টের এল দিত তাহলে কি হইতো আমি আরেকটা আরেকটা দেখি এনএসটি নোট এখানে কিন্তু আমি কয়টা করতে পারবো লাভ দরকার নাই আপাতত বুঝে ফেলছি আমরা বুঝে ফেলছি না যে বিষয়টা কীভাবে দেখাচ্ছে তারা ফার্স্ট টাইম যদি দেয় এবং লাস্ট টাইম যদি ফার্স্ট এবং লাস্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে ফার্স্ট দ্বারা বোঝাতে হবে তারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেসগুলো করে আর যদি এফ দেয় এবং লাস্ট লেখে তাহলে এফ দিলে মানে প্রথম নামের প্রথম অক্ষর আর লাস্ট নেম ফুল আবার যদি এল দেয় আর ফার্স্ট দেয় তাহলে প্রথম ফুল অক্ষর যেমন ধীরাজ পান্ডে পান্ডার পি শুধু নিবে এল লাস্ট দিলে এল দিলে শুধু বুঝতে পারছি ওকে তাহলে আমরা এই সিস্টেম আমরা কী করতে পারবো এটার দ্বারা মেল বার করা হবে না এটার দ্বারা আমরা ধারণা পাচ্ছি যে এরা কীভাবে মেল তৈরি করছে ওকে সেলস স্লিপ ক্লিয়ার বিট কন্ট্রাক্ট আউট হলো কন্ট্রাক্ট ইমেল এক্সট্রাক্টর এটা এটা দেখাই এটা খুবই চমৎকার ইমেল এক্সট্রাক্টর ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবো আমরা এখানে এই যে ইমেল এক্সট্রাক্টর গুগল এক্সটেনশন দিবেন ইমেল এক্সট্রাক্টর হবে না আচ্ছা অ্যাডাপ্ট সেলস লিপের পরিবর্তে হচ্ছে আসছে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট আসলে কাজ ঠিকমতো করতে চায় না সেলস লিপটা ভালো একদম রিয়েলভাবে ব্যক্তির ইমেল বার করে দেবেন আপনি যে ব্যক্তির লিঙ্কড ইন প্রোফাইলে যাবেন খালি ক্লিক করলেই তার ইমেল চলে আসবে এর চেয়ে সহজ কিছু হয় আচ্ছা এখানে অ্যাকাউন্ট করতে বলবে আমাদেরকে তো দেখি অ্যাকাউন্ট হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা একটু বিজনেস ইমেল নাম কি মনির অ্যাট দ্য রেট ইনটিভি ডট কম দিয়ে দেখি স্টার্ট প্রসেসিং ঠিক আছে ওর বিজনেস ইমেল লাগবে নর্মাল ইমেলও হচ্ছে না কিন্তু বুঝছো আপনাদের সবাই একটা বিজনেস ইমেল চাই ঠিক আছে এখন দেখেন
বিদেশি মেলে গেলে আমার লাভ কি দেখে একটু চেক করে যেটার জন্য আসছে সেটা হয় কি না? মাত্র পাঁচটা আমাকে মাত্র পাঁচটা দিবে তারা, এটা হইলো? পাঁচটা ইমেল চেক করতে দেবে? গুগল এক্সটেনশন ও এরপর কি করবেন? অ্যাডাপ্টার, গুগল এক্সটেনশন আমরা অ্যাডাপ্ট এ করছে, গুগল অ্যাসিস্ট্যান্ট কি করতে হবে? অ্যাড করে নিতে হবে। অ্যাড করলে বেনিফিটটা কি একটু পরে দেখতে পারবেন আপনারা। পাঁচটা তো আসলে পাঁচটা ইমেল বার করলে শেষ, ফ্রি প্যাকেজ মানে পেইড ভার্সনে যেতে হবে, সেখানে তো $20-30 ইনভেস্ট করলেই হাজার খানেক ইমেল বার করতে পারবো। তো আমরা এখন কি করবো, এখানে রিলোড দিয়ে দিব, খেয়াল করেন রিলোড দিয়ে দিব। রিলোড দেওয়ার পর আমরা একজন ইমেল অ্যাড্রেসে চাই, আসে নাই, দিয়ে দিলাম, কতগুলো পাবো? 25টা। এই যে গেট ইমেল, ভিউ লিঙ্কডইন, লিঙ্কডইনে চলে যাই। দেখেন কি লেখা আসছে, সেন্ড বিফোর। আচ্ছা আমাদের মেলটা অ্যাক্টিভ করতে হবে, আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা মেল লগ ইন করে আবার ইন্ট্রোপ্রেটি ওয়েব ওয়েব মেল মানে একটু জাম্প, এগুলো একবার সেট আপ করতে হবে আপনাকে, মানে সফটওয়্যারগুলো ইনস্টল করলে এগুলো সেট আপ করে ফেললে আর কিন্তু সফটওয়্যার সেট আপ করতে হবে না, বুঝতে পারতেছেন? একবার সেট আপ করে ফেলতে হবে, সেট আপ হয়ে গেলে আর ঝামেলা শেষ, তখন আপনার অটোমেটিক কাজ করবে। অ্যাডার থেকে মেল দিয়েছে আমাকে, দেখছেন কি করবো, গো কনফার্ম, এবার কাজ করবে ইনশাল্লাহ। লগ ইন টু কন্টিনিউ, কি বলতেছে তারা, ট্রাই টু ডোমেন, ট্রাই টু কি ডোমেন, খেয়াল করেন এটা এটা কিভাবে কাজ করে, খেয়াল করেন একটা জিনিস, আপনি যখন আমরা ধীরাজ পান্ডে চলে যাই, এটা একদম সহজভাবে দেখাচ্ছি, আপনারা একটু জিনিসটা খেয়াল করেন, সিও সিও অ্যাট নোটানিক ডট কম, ধীরাজ পান্ডে চলে আসলাম। এবার দেখেন ওই সফটওয়্যারটাই ধীরাজ পান্ডের কথা বলে দিবে আমাকে, কীভাবে বলবে দেখেন, আমরা আসলাম, ওই সেল স্লিপটের সুবিধা কী জানেন, সেল স্লিপটের সুবিধা হচ্ছে যে এখানে একটা বাটন দিয়ে দিবে তারা, বাটনে ক্লিক করলে ইমেল অ্যাড্রেস চলে আসবে, কিন্তু অ্যাডাপ্টার সুবিধাটা হচ্ছে অ্যাডাপ্টার এখানে বাটনে কী করছে, এখানে শো করাচ্ছে, আমরা ক্লিক করবো সে লোড নিচ্ছে, লোড নিয়ে এসে কী বলতেছে, ধীরাজ পান্ডে চলে আসছে ইনফরমেশনগুলো। আমাদের ইমেলে যাচ্ছে তাই না, এই যে ইমেল দেখছেন, ইমেল চলছে পান্ডে অ্যাট দ্য রেট নোটানিক্স ডট কম, পাইছি আমরা, চলে আসছে, এখন কপি করে সেভ করে দিব শেষ। তাহলে আমাদের কিন্তু রিচার্জ করতে হয়নি আর, সেল স্লিপটার অ্যাডাপ্টারের কাজটা সহজ, খালি জাস্ট অ্যাপ্রুভ করে অ্যাকাউন্ট করে মেল ওয়েব মেল থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আবার আমরা যে অ্যাকাউন্টে যাব আমাদের কোডে দেখাই দেবে,
আমরা অন্য একটা অ্যাকাউন্টে যাই, এখন বলা হচ্ছে যে দেখেন বিষয় আটটা দেখেন খেয়াল করেন, অন্য ব্যক্তির কাছ থেকে কিন্তু ঝামেলা করছে। যেমন দেখেন আমি যদি ওনার কাছে যাই, এখন দেখেন এখানে আমার লেলোড দিব, লেলোড দেওয়ার পরে কি করে দেখেন ওনারটা চলে আসে, দেখছেন এই ব্যক্তির ইমেলটা চলে আসে, খেয়াল করছেন? কিন্তু এখন অনেক ক্ষেত্রে আসবে না, তাহলে কি করবেন? তাহলে ওই ওয়েবসাইটে লিঙ্ক দিলে চলে আসবে, বুঝতে পারছি আমি? তাহলে অ্যাডাপ্টের কাছে কিন্তু সহজ, পারবো আমরা সবাই? ওয়েবমেল করবেন আপনারা? আচ্ছা, মোটামুটি কানেক্টিফায়ার, নাইমেনিয়া, লুসা এগুলো আর মোটামুটি অর্ধেক দেওয়া হয়েছে। সেল এটা দেখানে সেলস লিঙ্কডিন, সেলস নেভিগেটর, লুসা হান্টার দেখেছেন একটু আগে, হান্টার আর এই চারটা দেখানো, এই তিনটা এটা দেখানো না, বাকিগুলো দেখানো শেষ, এগুলো পরে দেখাবো। আর একটা বিষয় লিড জেনারেশনের আরেকটা কাজ হচ্ছে ওয়েব রিচার্জ। তো ওয়েব রিচার্জ আমরা কীভাবে করবো? ওয়েব রিচার্জ যে ওয়েব রিচার্জ হচ্ছে যে সাপোজ আপনাকে একটা জিনিস রিচার্জ করতে বের করতে হবে, গবেষণা করবেন আপনি ইন্টারনেট নিয়ে, গবেষণা ইন্টারনেটের মাধ্যমে গবেষণা করবেন যে একটা কোম্পানির সাপোজ আপনাকে বললো যে আমেরিকার সফটওয়্যার কোম্পানির লিস্ট লাগবে আমার, বা আমেরিকাতে যারা গার্মেন্টসে ব্যবসা করে তাদের লিস্ট লাগবে, ওয়েব থেকে রিচার্জ করে বের করবেন এদের লিস্ট। বাংলাদেশে কোনো ক্লায়েন্ট দিল আপনাকে যে আমেরিকার সফটওয়্যার কোম্পানির লিস্ট লাগবে, আমি তাদের সাথে বিজনেস করবো, তাদের সফটওয়্যারগুলো আমরা করে দিব বাংলাদেশে বসে, তাদের ওইখানে একটা সফটওয়্যার করতে পারবো $10,000, আমাদেরকে $2,000 দিলেই এনাফ। তাহলে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করুন কি ফোনে, নাম্বার তো পাবেন না, ইমেলে ও ফোনে যেও নাম্বার তো আগে তো কন্ট্যাক্ট ইনফরমেশন নিতে হবে। তাহলে আমি কোন কান্ট্রিতে বিজনেস করবো, সাপোজ আমি করবো আমি ইউএসএ বিজনেস করবো, তাহলে ইউএসএর ইনফরমেশনগুলো আমি কালেক্ট করবো ওয়েব রিচার্জ করার মাধ্যমে। তাহলে কীভাবে করবো? তাহলে আমি দেখতে পারি যে ইউএসএ টপ সফটওয়্যার কোম্পানিজ লিস্ট ইন ইউএসএ, দিলাম একটা কিওয়ার্ড। হ্যাঁ দেখেন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ম্যাপ ম্যাপে যেত, ম্যাপ বুঝতে চাবো আমরা, ম্যাপ ম্যাপ ফলো করতে হবে। এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে কোম্পানির লিস্ট চলে আসছে, এদের এদের ইচ্ছা ওয়েবসাইট ঢুকে ঢুকে এদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে ফেলবো আমরা, খালি আসতে থাকবে, নেক্সট এক ফেজ পর আরেক ফেজে যাবো, খালি যাইতে থাকবে আর আসতে থাকবে শুধু, ঠিক আছে, 40টা আছে, আরও আরও আসতে থাকবে, এটা দিতে থাকবেন আসতে থাকবে, বন্ধ হবে না সহজে। এটা তাহলে একটা সিস্টেম, বাংলাদেশে যদি আমি বের করতে চাই বাংলাদেশের বেস্ট আইটি কোম্পানি লিস্ট ইন বাংলাদেশ দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশে এক কথায়, তাহলে আমরা কী করবো? এভাবে আসবে, এই যে চলে আসছে, এই যে এটা চলে আসা লাগবে না, মোর প্লেসে ক্লিক করবো আমি, এবার বাংলাদেশের লিস্ট চলে আসে। দেখেন বাংলাদেশে এক নম্বর কে আছে, টাইগার, আসলে এক জায়গায় টাইগার কোম্পানি বাংলাদেশে এক নম্বর আইটি প্রতিষ্ঠান, এক নম্বর বলতে কি বাংলাদেশে গ্রামীণ ফোন, এরপর হচ্ছে ব্রেন স্টেশন, এরপর হচ্ছে টাইগার, এরা খুবই হাই, এরপর বেসিস বেসিস এরা সবচেয়ে বড়ো কোম্পানি, এরপরে ক্রিয়েটিভ আইটিও ভালো, না টাইগার নাম করা কোম্পানি বাংলাদেশের, ওনারা শুধু সরকারি গভর্নমেন্ট কাজ করে, মানে সরকারি কাজগুলো করে, সরকারি যে সফটওয়্যার আছে বড় বড়, এই যে ভোটের যে সফটওয়্যারটা, ভোটের ভোট দিচ্ছেন আমরা ফিঙ্গারপ্রিন্টে, এই সফটওয়্যারটাই না এরাই করছে, স্ক্যান করা এগুলো মানে এদের মাধ্যমেই পাইছে কাজটা। আমি কথা বলছিলাম টাইগার কোম্পানির সাথে একবার, ওদের সাপোর্টে কথা বলছিলাম, পরে বললো যে আমরা এগুলো সার্ভিস দিই। তো এদের ইনফরমেশন দেখেন, এদের কী পাচ্ছি আমরা? কোম্পানির লিস্ট পাচ্ছি, মোবাইল নাম্বার পাচ্ছি, অ্যাড্রেস পাচ্ছি, এদের ফুল অ্যাড্রেস চলে আসবে এখানে, দেখেন একদম মানে অফিসের অ্যাড্রেস সুদ্ধা। তাহলে আমরা কিন্তু এভাবে পাচ্ছি, তাহলে ওই ব্রিজ এর চেয়ে সহজ কাজ কি আছে আমাদের বাংলাদেশে? না, এই পৃথিবীতে এর চেয়ে সহজ কাজ নাই। লিড জেনারেশন কাজ করে মজা পাবেন এবং ওই ব্রিজ কাজ করে মজা পাবেন, এগুলো কাজের ডিমান্ড আছে। এরপরে এগুলোকে এক্সেল শীটে আপনার নাম, কোম্পানির নাম, মোবাইল নাম্বার শীত তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ অ্যাড্রেস সুদ্ধা বসাই দিয়ে এই শীতটা তাকে দিয়ে দিবেন। একটা অংশ পড়ে, হ্যাঁ আমাকে বলে দিবে যে আমার ওই ওই কান্ট্রির 1,000 যত কোম্পানি আছে এই এই রিলেটেড মার্চেন্ডাইজিং অথবা যেই সেলার হোক, ডক্টর টপ ডক্টর
তাহলে আপনি যদি এখানে ডক্টর লিস্ট লেখেন অবশ্যই ডক্টর চেম্বারে লিস্ট আসবে না। ডক্টর পাওয়ার জন্য কি লাগবে? হসপিটাল বার করবেন আগে, হসপিটালের লিস্ট বার করলে তো ডক্টরদের লিস্ট পেয়ে যাচ্ছেন কি এভাবেই। আরও এছাড়া আরও ওয়ে আছে, গুগল সার্চ করলে আরও অনেক নতুন ওয়েবসাইট চলে আসবে, আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে ভালো জিনিসই মনে শিখছি নাকি? কাজে লাগবে। ওকে, আপনারা সিপিএম মার্কেট